এখনো হ্যাক হয়নি? আমার অজুহাত নয়, ফলাফল চাই, ফলাফল। স্যার, আমাদের সমস্ত চেষ্টাই বারবার ব্যর্থ হচ্ছে। স্যার, ভারতীয় সেনাবাহিনীকে পূর্ণ স্বাধীনতা দেওয়া হয়েছে। গতকাল সীমান্ত অতিক্রম করার আগে আমাদের ছেলেদের শহীদ করে দিয়েছে ভারতীয় সেনাবাহিনী। সেই সব কি গৌরবের দিন ছিল, যখন আমরা কাশ্মীর, মুম্বাই, জয়পুর, বেনারসের মতো জায়গায় অনুবাসে ধ্বংসলীলা চালাতাম। স্যার, সেই দিন আর নেই। এখন ওরা আমাদের বাড়িতে ঢুকে আমাদের শেষ করে, আর বলে যে ভারত বদলে গেছে। 10 বছর ধরে অবিরাম চেষ্টা করা সত্ত্বেও প্রত্যেকবারই আমাদের পিছু হটতে হচ্ছে। কোন এক অজানা ব্যক্তি সারা বিশ্বে ঘুরে ঘুরে ভারতের শত্রুদের নির্মূল করছে। একদিকে সীমান্তের ওপারে নোন ম্যান আমাদের বাঁচতে দিচ্ছে না, আর অন্যদিকে এই আননোন ম্যান একে একে আমাদের খতম করছে। যতদিনই মোদি ক্ষমতায় আছে, ততদিন ভারতের দিকে চোখ তুলে তাকানো দুষ্কর। হ্যাঁ, দেশের শত্রুদের দমিয়ে রাখার জন্য মোদির প্রয়োজন। মোদির প্রয়োজন।